প্রিয় বিয়ে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে তোমাদের যাদের পলিটিক্যাল সায়েন্স আজকে তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে যে স্যার পলিটিক্যাল সায়েন্সের সাজেশান দাও তো আমি পরবর্তী ভিডিওতে তোমাদের দেব। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের বাংলা জেনারেল পেপার ঐচ্ছিক বাংলা সিসি থ্রি বা জি থ্রি সেই পেপার থেকে আজকে আমি দশ নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দেবো যে প্রশ্নগুলো করলে তোমরা যে তিনটি দশ নম্বরের প্রশ্ন আসে সেই তিনটি দশ নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে তো কি কী সেই প্রশ্ন সেগুলো দেখে নেব তার আগে বলি যারা বাংলার পিডিএফ নোটস কিনতে চাও তারা যোগাযোগ করতে পারো তো সম্পূর্ণ কোশ্চেন অ্যান্সারের নোটস তোমরা পেয়ে যাবে কিছু রেগুনারেশনের বিনিময় তো যারা নিতে চাও তারা যোগাযোগ করতে পারো তো আমরা সরাসরি চলে আসবো মূল আলোচনা প্রশ্নগুলো দেখে নাও এবং তোমাদের যাদের এডুকেশন এবং হিস্ট্রি পেপার ছিল তাদের পরীক্ষা কেমন গেল অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে এবং এই ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে তো দেখো ঐচ্ছিক বাংলা থেকে প্রথম প্রশ্ন যেটি খুবই গুরুত্বপূর্ণ মাথুর বলতে কি বোঝায় এই পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তাকে তোমার পাঠ্য পদ অবলম্বনে তার কৃতিত্বের পরিচয় দাও বৈষ্ণব পদাবলী সাহিত্যে অভিসার বলতে কী বোঝো অভিসার পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তাকে এর অন্তর্নিহিত তত্ত্বটি কী পাঠ্য অবলম্বনে এই পর্যায়ের শ্রেষ্ঠ কবির কৃতিত্ব আলোচনা করো এই দুটি প্রশ্ন পড়লে আশা করি তোমরা এখান থেকে একটি প্রশ্ন কমন পেয়ে যাবে তার সাথে যদি এক্সট্রা পড়ে রাখতে পারো চন্দ্রিকা বলতে কী বোঝো এই বিষয়ে তোমার পাঠ্য একটি পদের কাব্য সৌন্দর্য বিশ্লেষণ করো এই তিনটি প্রশ্ন ভালো করে তোমাদের পড়ে রাখলে আশা করি একটি প্রশ্ন পাবেই পাবে নষ্টনীর কবিতার ভাববস্তু আলোচনা করো অথবা নষ্টনীর কবিতার এক বিপর্যয় সময়ের ছবি কীভাবে পরিপুষ্ট হয়েছে তা আলোচনা করো কেউ কথা রাখেনি কবিতার ভাববস্তু বা মর্মবস্তু নিজের ভাষায় লেখো অথবা কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখেনি কবির এই উপলব্ধির স্বরূপ ব্যাখ্যা করো রাজা ও রানী নাটক অবলম্বনে সুমিত্রা চরিত্রটির পরিচয় দাও মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নটি অবশ্যই পড়ে নেবে এর সাথে পড়বে দেশ দেখাচ্ছে অন্ধকারে কবিতার নামকরণের সার্থকতা বিচার করো রাজা ও রানী নাটকের কুমার সেনের চরিত্রটি বর্ণনা করো ছয় এবং সাত অবশ্যই তোমরা পড়ে রাখবে এর সাথে তোমরা পড়তে পারো রাজা ও রানী নাটকের উপকাহিনীর উপযোগিতা বিচার করো সাধারণ মেয়ে কবিতায় সাধারণ মেয়ের অসাধারণ কল্পনার পরিচয় দাও নষ্টনীর কবিতাটির নামকরণ সার্থক হয়েছে কিনা আলোচনা করো বাসি কবিতার নামকরণের সার্থকতা বিচার করো কেউ কথা রাখেনি কবিতায় নামকরণের সার্থকতা বিচার করো কেউ কথা রাখেনি কবিতায় নামকরণের সার্থকতা বিচার করো এই প্রশ্নটি অবশ্যই পড়ে নেবে তাই তেরোটি প্রশ্ন দেওয়া রয়েছে যদি তেরোটি প্রশ্নই তোমাদের করা গিয়ে হয়ে থাকে তাহলে অবশ্যই বলবো তোমরা এখান থেকে প্রশ্ন আশা করি কমন পেয়ে যাবে তবুও যেগুলো স্টার মার্ক ইয়েলো কালার মার্ক করা রয়েছে সেগুলো ভালো করে তোমরা দেখবে এবং যদি কোনো প্রশ্নের উত্তর করতে গিয়ে তোমাদের প্রবলেম হয় অবশ্যই তোমরা জানাতে পারো এবং তোমাদের যদি এসিকিউর ইয়ার সলভিং লাগে তোমরা অবশ্যই কমেন্ট বক্সের দিকে জানাবে আমি সেগুলো তোমাদেরকে তুলে ধরবো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে